हेलो गाइज, আমি স্মৃতি ফ্রম জামিন তুমেন ব্লগ। আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি আমাদের রিকোয়েস্টেড ভিডিও, যে অনেক সময় আপুরা আমাদেরকে ইনবক্স করেন যে আপু, আপনারা স্কিন কেয়ারের উপর কোনো ভিডিও কেন তৈরি করছেন না, বা হেয়ার কেয়ারের উপর আপনারা কোনো ভিডিও তৈরি করেন। সো এরকম অনেক রিকোয়েস্ট আমরা পাচ্ছি। তো আমি কিভাবে রেগুলার একটা রুটিন মেনটেন করে স্কিন কেয়ার করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখন আমি যে স্কিন কেয়ারটি করব সেটি হচ্ছে, আমি একটি স্ক্রাব ইউজ করব আমার ফেসে হোম রেমেডি দিয়ে। কিভাবে এই স্ক্রাবটি তৈরি করা যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এবং এটি আমি প্রতি সপ্তাহে এক থেকে দুইবার আর কি ইউজ করি। এটি ফেস এক্সফোলিয়েট করতে সাহায্য করে। সো স্ক্রাবটি তৈরি করতে আমাদের লাগবে কফি, যেটা আমাদের সবার ঘরেই কম বেশি থাকে। কোকো পাউডার, কোকো পাউডারটা যদি বাসায় অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে এটি স্কিপ করতে পারবেন। কোকোনাট অয়েল, এটা আমাদের সবার বাসায় কম বেশি থাকে। আর হানি। স্ক্রাব আমরা ফেসে ইউজ করি, বিশেষ করে শীতের সময় আমাদের ত্বক অনেক রুক্ষ হয়ে যায়, যার কারণে আমাদের ফেসে অনেক ডেড সেল তৈরি হয়। সো সেগুলো রিমুভ করার জন্য আমরা স্ক্রাব ইউজ করি। সো হোম রেমেডি দিয়ে যদি আমরা এই স্কিন কেয়ারটা করি সেক্ষেত্রে আমাদের কোনো সাইড এফেক্টের ভয় থাকছে না, পাশাপাশি আপনি একটা ন্যাচারাল গ্লো ফেস পাচ্ছেন। স্ক্রাবটি সান ট্যানও দূর করে, ফেসটাকে হেলদি অ্যান্ড গ্লো করে। চলেন তাহলে আমরা দেখে নিই যে স্ক্রাবটি ভাবে আমি মিক্স করছি। স্ক্রাবটা রেডি করার জন্য আমরা ফার্স্টে নিয়ে নিচ্ছি কফি। কফিটা আমরা নেব 2 থেকে 3 চা চামচ। এরপর আমরা নেব কোকো পাউডার, এটাও আমরা 2 থেকে 3 চা চামচ নেব। মধুটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটুকু দরকার হয়। এরপর আমি নেব কোকোনাট অয়েল, কোকোনাট অয়েলটা আমরা 2 থেকে 3 চা চামচ নেব। এরকম একটা কনসিস্টেন্সি আসবে। ওকে, আমাদের স্ক্রাবটা রেডি হয়ে গেল। সো আমাদের স্ক্রাবটা রেডি হয়ে গেছে। তো এখন আমি স্ক্রাবটা অ্যাপ্লাই করছি। স্ক্রাব ইউজ করলে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, যে কারণে আমাদের স্কিনটা আরও গ্লো করে এবং ব্রাইটনেস আরও বেড়ে যায়। এই স্ক্রাবটা আপনি লিপ এরিয়াতে ইউজ করতে পারেন, নেক এরিয়াতে, হ্যান্ড, বডির যে কোনো জায়গাতে আপনি এই স্ক্রাবটা ইউজ করতে পারেন, এটা খুবই ভালো। স্ক্রাবটা আপনি 6 থেকে 7 মিনিট ম্যাসাজ করবেন। 6 থেকে 7 মিনিট ম্যাসাজ করার পর আপনি ফেসটাকে নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবেন। আমার ফেসটা ওয়াশ করা শেষ। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে একটু আগে একটু সানট্যান ছিল, একটু গ্লোটা কম ছিল, ব্রাইটনেসটা একটু একটু ডাল ছিল ফেসটা। সো এখন আপনারা হয়তো করলে হয়তো বুঝতে পারবেন যে একটু চেঞ্জেস এসেছে। সো এই তো এটা ইউজ করি সপ্তাহে এক থেকে দুইবার, আর এটাতে আমি অনেক ভালো একটা ফলাফল পেয়েছি। সো এই জন্য আমি ভাবলাম যে আমি আপনাদের সাথে আমার এই স্কিন কেয়ারটা শেয়ার করি, হয়তো আপনারা উপকৃত হবেন। সো আশা করছি আপনারা উপকৃত হয়েছেন রেমেডি দিয়ে, কীভাবে আপনি ঘরে বসেই খুব ঝটপট গ্লোয়িং স্কিন পেতে পারেন, সেটাই আমি চেষ্টা করেছি যেন আপনাদের উপকার হয়। এই তো আমাদের সাথেই থাকবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হেয়ার কেয়ার। সো আশা করছি সাথেই থাকবেন। থ্যাংক ইউ, বাই।